তিন মাস ধরে দলিল রেজিস্ট্রি হয় না, তাই অফিসে নেই দাতা গ্রহীতার তেমন আনাগোনা। অধিকাংশ সময় খালি পড়ে থাকে চেয়ার টেবিল। এমন চিত্র মাদারীপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের। নিয়মিত বদলির অংশ হিসেবে সদর উপজেলা সাব রেজিস্ট্রার অন্যত্র চলে যান। পরে সপ্তাহে দুই থেকে তিন দিন দলিল রেজিস্ট্রি করার জন্য শিবচর উপজেলার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়, সেটিও মাঝে মাঝে হয়ে যায় অনিয়মিত। এতে বারবার অফিসে আসা যাওয়ায় অর্থের অপচয়ের সাথে বেড়েছে ভোগান্তি। ভোগান্তির শিকার হয়েছে, না খেয়ে এত সময় বসে আছি, সাব রেজিস্ট্রার নাই, তাহলে এই বদলি হবে কিভাবে? গত সপ্তাহে আছি, বিশুদ্ধার আছি, ম্যাজিস্ট্রেট আছে, আজকে আছি, ম্যাজিস্ট্রেট নাই, মানে আমরা লোকজন আছেন কি করবো? আমাদের এখানে স্থায়ীভাবে একজন ম্যাজিস্ট্রেট থাকলে সবচেয়ে সুবিধা হয় এবং জনগণের ভোগান্তি কম হয়। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। ক্ষোভ জানিয়ে দলিল লেখক সমিতির নেতারা বলছেন, নিয়মিত সাব রেজিস্ট্রারের মাধ্যমে দলিল করতে না পারায় সরকার হারাচ্ছে রাজস্ব। পারমানেন্ট সাব রেজিস্ট্রার পাইলে বাংলাদেশের রাজস্ব আয়ের উৎস আরও বৃদ্ধি পাইবে এবং আমরা সঠিকভাবে কাজকর্ম করতে পারব। আর অফিসের কর্মকর্তারা জানান, নতুন অফিসার দেওয়ার ব্যাপারে একাধিকবার উত্তন কর্তৃপক্ষ আশ্বাস দিলেও মিলছে না সমাধান। জনগণের ভোগান্তি হইতেছে এটা আমরা দেখতেছি। আমরা অফিসে বড় স্যারে বারবার বলতেছি যে জনগণ ভুগতেছে, কেউ বিদার যাইবে, কেউ চিকিৎসা করাইবে, বিভিন্ন সমস্যা। এই জন্য আমাদের অফিসার অত্যন্ত জরুরিভাবে যেভাবে এখানে আমাদের অফিসার আসে সেই ব্যবস্থা আপনি নেন। স্বাভাবিক সময়ে সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে মাসে 800 থেকে 1000 দলিল রেজিস্ট্রি হয়, আর মাসে 5 থেকে 7 কোটি টাকা রাজস্ব আয় করে সরকার। এই অফিসের আয়ের শতকরা 3 টাকা চলে যায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের তহবিলে। সেই অর্থ দিয়ে বছরব্যাপী করা হয় নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।